বিএনপির নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদকে ফিরে পেতে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। আর সালাউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। শনিবার দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। আসাদুজ্জামান রিপন বলেন, সালাউদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনা বহির্বিশ্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, বাংলাদেশের আতঙ্ক ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আইন শৃঙ্খলা বাহিনী সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আবার অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী। সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি, আমি আজকেও আবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা পিছনের দিকে তাকাতেও চাই না, জানতেও চাই না কেন বা কিভাবে নিয়ে তাকে কেন আটক করে রাখা হয়েছে। আমাদের শুধু একটি আবেদন, আমার তাকে ফিরিয়ে দেয়া হোক, তাকে অক্ষতভাবে আমার কাছে, আমার বাচ্চাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। আমরা আশা করব যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, উচ্চ আদালতের যে অবজারভেশন আছে এটির প্রতি শ্রদ্ধাশীল থেকে, সরকার সালাউদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর করবেন, সুস্থ অবস্থা সালাউদ্দিন আহমেদকে আমরা ফিরে পেতে চাই।